ম্যাক্সিমাম মানুষ জানেন যে আজ 12টা থেকে এই কার্ফিউ ডে কার্ফিউ অলরেডি ইমপ্লিমেন্টেশন হয়েছে বা অর্ডার নোটিফিকেশান বেরিয়েছে। কিছু কিছু যারা দোকানদার যারা জানেন না বা সাধারণ মানুষ ওনাদের আমরা অ্যাওয়্যার করেছি, অবহিত করেছি এবং ওনারা আমাদের ইয়েতে সাড়া দিয়েছেন। তো আমরা আপনাদের অনুরোধ করতে চাই, আপনাদের মাধ্যমেও মানুষ যেহেতু কোভিডের এই সিচুয়েশনে মানুষ আরও বেশি সচেতন হোক, অলরেডি সচেতন আছে কিন্তু আরও বেশি সচেতন হোক, যাতে একটিও এই ধরনের পজিটিভ কেস না আসে, সেই জন্য পুলিশ প্রশাসন সাধারণ করে সবাই মিলে আমরা একসঙ্গে কাজ করছি। এবং এই বার্তাও দিতে চাই আপনাদের মাধ্যমে যে আমরা কিন্তু খুব কঠোরভাবে সরকারি যে নিয়মাবলী বা নির্দেশাবলী এসছে এগুলো যাতে মানুষ পালন করে এইটা আমরা নিশ্চিত করি। যদি না করা হয় এরকম ব্যবস্থা তাদের বিরুদ্ধে যে মেজারমেন্ট যা রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট একটা এগুলো আমরা নেব। কিন্তু কিছু কিছু ব্যবসায়িকরা বলছে যে কাল থেকে বলে মানা হচ্ছে, কাল থেকে 12টা পর্যন্ত হবে না এই ধরনের। আমাদের যে নোটিফিকেশান এসছে আজ থেকে এএনসি এরিয়াতে এটা ইমপ্লিমেন্ট হবে, আমরা সেই মতোভাবে ইমপ্লিমেন্ট করেছি। স্যার কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে রাত্রিবেলা তো দোকানপাট খোলা থাকছে, তো ওইখানে যেমন আপনার বিদ্যাসাগরের দিকে দেখা যাচ্ছে কিছু দোকানপাট পাড়ার ভিতরে যে দোকানপাটগুলো আছে ওইগুলো খোলা থাকে। দোকানপাট খোলা থাকছে ওইগুলোই যেগুলো মেডিসিনের দোকান। না নর্মালি আপনার নর্মালি আমরা নর্মালি আমরা ইয়ে করছি, এনশিওর করছি যাতে একটি দোকানও। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।